নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা। ওয়েলকাম টু পুষ্পিতার হোমলি কিচেন। আবার চলে এসেছি নতুন একটা গরমের শরবতের রেসিপি নিয়ে, তরমুজ এবং টক দইয়ের মিশ্রিত শরবত, যেটা এখন গরমে আমাদের পেট ঠান্ডা রাখবে এবং মনে অনেকটা বেশি শান্তি দেবে। তো এই গরমে টক দই এবং তরমুজ দুটোই কিন্তু আমাদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো চলুন এই রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা তরমুজ নিয়ে তার হাফ কেটে নিয়েছি, মানে বীজ শুদ্ধই নিয়েছি। এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। এর মধ্যে চিনি দিলে দিতে পারেন, কিন্তু যেহেতু গরম গ্লুকন্ডি দিয়েছি আমি এখানে 4 চামচ। গ্লুকন্ডিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, শরীর খুবই ঠান্ডা রাখে। এখানে সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে। এবার এটা কী করবো, এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর বাড়িতে নিশ্চয়ই আমার ছাঁকনি থাকবে, সেই ছাঁকনির মধ্যে এটাকে জাস্ট ছেঁকে নিতে হবে, তাহলে উপরে বীজগুলো আলাদা হয়ে যাবে। ঘরে যদি টক দই থাকে বা বাজারের কিনা বা বাড়িতে পাতা যে কোনো টক দই, সেটা দিয়ে দেবেন 4 টেবিল স্পুন মতো দিয়ে। একটু জল দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব, তাহলে সুন্দর বেশ মানে মিশ্রণটা খুব সুন্দর হয়। ব্লেন্ড করার পর এবার আমি তরমুজের জুসটার মধ্যে সেই দইটা ঢেলে দিলাম, দিয়ে অপূর্ব একটা মিক্সচার, যেটা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। তো এই গরমে বাড়িতে গেস্ট আসলে বা নিজেরাও ইচ্ছা হলে সন্ধ্যাবেলা কি দুপুরবেলা করে খেতে পারবেন। তো চলুন আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি সবাইকে ভালো রাখবেন।